The battle is lost. The war against BJP goes on. একটা লড়াই আমরা হেরেছি ঠিকই, কিন্তু ঈশ্বরাচারী ব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই আমাদের জারি থাকে। কেন হারলাম? রেজাল্ট তার স্ট্যাটিস্টিক্স প্রত্যেকটি ভোটারের কাছে আছে, প্রত্যেকটি গণতান্ত্রিকদের কাছে আছে। তারা ইতিমধ্যেই কেন 60% ভোট পাওয়া সত্ত্বেও ক্ষমতা অদল বদল হল না, স্ট্যাটিস্টিক্স এবং রেজাল্টই বলে দিচ্ছে। ত্রিপুরা ইতিহাসে টেরিটোরিয়াল কাউন্সিল পুনরাজ্য মর্যাদা পাওয়ার পর যতগুলো নির্বাচন হয়েছে 38.97% নিয়ে কোন দল সরকার গঠন করেনি। এই প্রথমবার কোন একটি রাজনৈতিক দল 38.97% নিয়ে সরকার গঠন করেছে। ইতিপূর্বে যখন কংগ্রেস জোট লড়াই করেছিল বামপন্থীদের বিরুদ্ধে, আমাদের ভোট শেয়ার 46% থাকা সত্ত্বেও আমরা কখনো 10টা, কখনো 11টা, কখনো 19টা আসন আমরা জয়লাভ করি। কংগ্রেস একমাত্র দল আমি বলবো এই নির্বাচনে তারা প্রচন্ড স্যাক্রিফাইস করেছে। কারণ তাদের একটি লক্ষ্য ছিল এই স্বৈরাচারী ব্যবস্থাপনা রীতিটা। অনেক রাজনৈতিক দলকে মেইন ডিভিশনের ভিন্ন মত থাকতে পারে, এজেন্ডা থাকতে পারে। কেউ এজেন্ডা হয়তো বা ছিল একাই সরকার গঠন করে নেব, কেউ এজেন্ডা হয়তো বা ছিল কিং মেকারের ভূমিকা অবতীর্ণ হব। যখন কোনো মহৎ কাজে কোনো এজেন্ডা থাকে তখন সেই মহৎ কাজটা সিদ্ধি করা যায় না। কথা যে বলেছিলাম যে সিঙ্গেল ডিজিটে থাকবে, রেজাল্ট আপনারা একটু মিলিয়ে নেবেন, বিজেপি মাত্র 7টা সিটে জয়লাভ করেছে। যদি আপনারা রেজাল্ট স্ট্যাটিস্টিক্স যদি আপনারা টানেন, দে হ্যাভ ওয়ান অনলি ইন 7 সিটস। অধিকাংশ সিটে ভোট কাটাকাটির প্রেক্ষিতে যারা বিরোধী দল হিসেবে ভাজপার বিরুদ্ধে লড়াই করেছে, তাদের পার্সোনাল এজেন্ডার প্রেক্ষিতেই মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে এই রেজাল্টই বলে দিচ্ছে। আমি রেজাল্ট নিয়ে অনেক কিছু বলার রয়েছে, কিন্তু আমি বলবো না এই কারণে, যেহেতু যুদ্ধটা হেরে গেছি এটাকে রিওয়াইন্ড করা যাবে না। গত মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 16 তারিখের আগার পজিশনে নিয়ে যাওয়া যাবে না। ভবিষ্যৎ রাজনীতি এবং যেহেতু যুদ্ধ জারি রয়েছে, ভবিষ্যৎ রাজনীতির জন্য অনেক সত্য কথা এই মুহূর্তে না বলা উচিত বলে মনে করি। কংগ্রেস দল কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকা পালন করবে,
মানুষ, আমি নির্দ্বিধায় বলতে পারি মানুষ এই সমঝোতাটাকে খুব স্বল্প সময়ের মধ্যে হলেও এই সমঝোতাটাকে, সিট অ্যাডজাস্টমেন্টটাকে মেনে নিয়েছে, এটা আমাদের সাফল্য। হিডেন এজেন্ডা ছিল বলে এটাকে আমরা রূপ দিতে পারিনি। উই হ্যাভ নট লস্ট দ্য ওয়ার, যুদ্ধ জারি রয়েছে। এতদিন চুপ ছিলাম, স্বাভাবিকভাবেই ইজ নট দ্য রেজাল্ট উইচ উই এক্সপেক্টেড। আমি মানুষ, আই এম নট এ মেশিন। মানসিকতা একটু শরীর উপর প্রভাব পড়েছে, কারণ একটু অসুস্থ হয়ে পড়েছে, বাট থ্যাঙ্কফুলি আই হ্যাভ রিকভার। পুরো না হলেও খানিকটা রিকভার হয়েছি বলে আজকে আমরা শপথ নিতে এসেছি। আমি আবার বলতে চাই, দো উই হ্যাভ লস্ট দ্য ব্যাটল, দ্য ওয়ার কন্টিনিউস। উইল সিট ইন দ্য অপোজিশন, উইল প্লে কনস্ট্রাকটিভ রোল ফর দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট। জয়ের নামে, শান্তি মিটিং এর নামে যে অশান্তির বরাবর বাতাবরণ সারা রাজ্য জুড়ে সৃষ্টি করে রয়েছে, এখনো চলছে, কমেছে, তার তীব্রতা কমেছে, কিন্তু এখনো চলছে। সরকারের কাছে আমাদের দাবি থাকবে ইমিডিয়েটলি, অনেকে এজাহার করতে পারেন, ইমিডিয়েটলি তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, রাবার গাছ, রাবার বাগান, পুকুরে বীজ ঢেলেছে, রাবার বাগান পুড়িয়ে দিয়েছে, তারপর বাড়ি ঘর ভেঙেছে, গাড়ি ভেঙেছে, অগ্নিসংযোগ করেছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সারা রাজ্য জুড়ে। এবং সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক একটা, আমাদের এখানে 2018 সালে সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক এই যে ভায়োলেন্স হলে যে ক্ষতিপূরণ দেওয়া হয়, সেই নোটিফিকেশনও সরকারের তরফ থেকে করা হয়েছে। ভাবতে অবাক লাগে, অল ইনস্টিটিউশন, এই যে আমাদের দলের তরফ থেকে বারবার বলা হয় যে ইনস্টিটিউশন গুলোকে তার মেরুদণ্ড চুরমার করে দিয়েছে। আমাদের এখানে হিউম্যান রাইটস কমিশন রয়েছে, গ্রস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, একটা সুমোটো মামলা হিউম্যান রাইটস গ্রহণ করেন। নির্বাচনের আগে দেখেছি হাইকোর্টকে একটা সুমোটো কগনিজেন্স দিয়ে একটা সরকারকে নোটিশ দিতে, ফর্মার চিফ মিনিস্টারের বাড়ির আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে। এতগুলো ঘটনাগুলো ঘটেছে, হাইকোর্ট ডিড নট টেক এনি সুমোটো কগনিজেন্স অফ এনি ইনসিডেন্ট। যাই হোক, তাদেরকে নড়ে বসানোর জন্য অলরেডি একটা রিট পিটিশন সাবমিট করা হয়েছে, আগামী মঙ্গলবার দিন সেটা হিয়ারিং এর জন্য হাইকোর্টে উঠবে। সরকারের কাছে দাবি, আইন শৃঙ্খলা শক্ত হাতে মোকাবেলা করুন, এবং নিয়ম মোতাবেক, সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভ মোতাবেক ক্ষতিপূরণ প্রদান করুন।